KTV Originals কলকাতা টিভি অনলাইনে সবাইকে স্বাগত। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখেন প্রত্যেকদিন কালার বার এন্টারটেনমেন্টের যাবতীয় আপডেটস ওখানে পান, এবং যাদেরকে নিয়ে আমরা খবর করি অ্যাকচুয়ালি কালার বারে, তাদেরকে কিন্তু আমরা এই নিউ ইয়ারের উপলক্ষে নিয়ে আসছি। এবং আজকে ভীষণ ভীষণ স্পেশাল একজন আমার সঙ্গে রয়েছে। আমি তার গান শুনি নস্টালজিক হই বারবার, আজকেও শুনছিলাম। আর কার কথা বলছি অবশ্যই তাকে তার কথা তার নামটা নিয়ে নিচ্ছি, সুরজিৎ চ্যাটার্জি। গায়ক সুরজিৎ চ্যাটার্জি মানেই হচ্ছে হিট, একের পর এক। স্বাগত কলকাতা টিভি অনলাইন সুরজিৎ। থ্যাংক ইউ সো মাচ কলকাতা টিভি অনলাইন। আমার মনে হচ্ছে বোধ হয় আমার এই বছরের এটা শেষ ইন্টারভিউ মনে হচ্ছে টিচার। আর প্রত্যেককে ধন্যবাদ, বড়দিনের শুভেচ্ছাও জানাই সবাইকে কলকাতা টিভি অনলাইনে দর্শকদের, আর অগ্রিম নতুন বছরের শুভেচ্ছাও জানাই রাখি। একেবারেই। আর এটাই বলা যে নতুন বছরে কি কি শুনতে চলেছে বাংলার মানুষ তোমার থেকে? শুনতে চলেছে বলতে গানের কথা, মানে গান তো আমি করেই চলেছি, আজ সকালে একটা নতুন গান নিয়ে বসেছিলাম। প্লাস বেশ কিছু সিনেমার কথাবার্তা চলছে, সেগুলোতে গান হলে তখন, এবার সিনেমাটা আগে থেকে ডিক্লেয়ার করতে পারি না, কারণ ধরো অনেক সিনেমা নিয়ে কথা হয়, তারপর ফাইনালি গিয়ে যেগুলো যেগুলো ফ্লোরে যায় সে তার সংখ্যা এবং তাতে গান হওয়া বেরোলো, তো সেই সব কথাবার্তা চলছে। প্লাস আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি নতুন গান করতেই থাকি, আমার ব্যান্ডকে নিয়ে আমি একা, সেটা জেনারেলি আমি এরকম কোন এক্সপেকটেশনে করি না যে গান বেরোলে ফ্যানসাল বাইরে হবে, বিকজ মানুষের ভালোবাসায় আমার বছরে ওই সিনেমার গান টান করে কোনো না কোনো গান ঠিক একটা জায়গা করে নেয় মানুষের মনে। এই বাকিটা আমার মনে হয় যে আমার যা যা করা দিচ্ছে, যেরকম গান করা দিচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি করে যাই, যে শোনার সে শোনে, এইটুকুই। সবাই শোনে, সবাই শোনে সুরজিৎদা। আর বলার এটাই যে তোমার জীবন সম্পর্কে একটু জানতে চাইছি, যে তোমার এই যে গানের প্রতি ভালোবাসা, বা তুমি তো সব ইনস্ট্রুমেন্টও বাজাও, সেটা প্রসঙ্গেও আসবো, তবে প্রথমে গায়ক হিসেবে মানে সুরজিৎদাকে একটু বুঝতে চাইছি। কারণ তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমি যতটুকু জানি যে তোমার বাবা পুলিশে ছিলেন, সেখান থেকে তুমি গায়ক, মানে এটা কি করে সম্ভব হলো আর কি? আমার বাবা পুলিশে ছিলেন, আমার মার গৃহিণী, একবারে যেভাবে সংসার সামলাতে হয়, কারণ বাবা তো 24 ঘন্টা কাজ, 365 দিন, এরকমই দেখেছি ছোটবেলা থেকে, কথা দেখতাম বাবা ছুটি ফুটি পেতেন, তো বাকিটা পুরো মার হাতে থাকতো, আমাদের বড় কর আমি আর আমার দিদি আমার মা, তো এই এই বাড়িতেই আমরা বড়, আমরা ভীষণ মধ্যবিত্ত একটা বাড়ি, মানে মধ্যবিত্ত মানে এ লেভেলে গিয়ে বাবা যে সময় রিটায়ার করছে আমিও মোটামুটি তখন জানতাম যে আমার এবার চাকরি খুঁজছে, তো আমার বাবার কাছে অত অঢেল পয়সা ছিল না যে আরো 5 বছর তুমি পড়াশোনা করো আমি টাকা, তো বাবা 88-89 রিটায়ার করেছে, বাইরের টাইম আমিও চাকরি বাকরি দেখতে শুরু করেছি, তো চাকরি বাকরি করছি, তো কিন্তু গান একটা এমন ব্যাপার যে এটা না যে ছোটবেলা থেকে, আবার আমার মনে হয় আমার বাবা মারই দোয়া যে আমাকে ছোট থেকে তবলা শিখিয়েছিল, দিদিকে গান শিখিয়েছিল, দিদি গান গাইতো তবলা শিখতাম আমি, তো মানে এমনি বাড়িতে অনুষ্ঠান না সেইটা ছিল। আর জানি না কেন মিউজিক এত টানতো, সেই ছোটবেলা বীরভূমের দিন থেকে শুরু করে কলকাতা কলেজে ইংরেজি গান বাজনা শুনতে শুরু হওয়া, তারপর একটা ফেজ গেলাম এক্সপ্লোর ভবন, যেখানে জ্যাজ ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতে শুরু হওয়া, মিউজিক আমার কোনোদিন ছেড়ে যায়নি, আমি যতই যা করিনি, আমার এই যে চাকরি খোঁজা চাকরি পাওয়া বিভিন্ন, আমি তো মার্কেট কাজ করতাম, তো সারাক্ষণই এই চাকরি চেঞ্জ করছি সেই চাকরিতে জয়েন করছি, তো এইসবই চলতে থাকতো, কিন্তু গান বাজনা আমার ছেড়ে যায়নি, সামহাও গান বাজনা গান বাজনার অ্যাসোসিয়েশন কিছু না কিছু করে থেকেই গেছে। একেবারেই তবলা দিয়ে তোমার হাতে করি, এবং তুমি এত ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, এটাও একটা দুর্দান্ত দক্ষতা, গায়ক সঙ্গে এত ইনস্ট্রুমেন্ট তুমি বাজাও, মানে এটা কি করে সম্ভব? একটা তো তোমার প্যাশন, ভীষণ প্যাশন আর কি, যে কোনো ইনস্ট্রুমেন্ট দেখলেই মনে হয় এটা কি করে আওয়াজ বার করে, এটা কি করে বাজায়, এটা কি করে আয়ত্ত আনা যায়, এই প্যাশনটা আমার বহু দিনের, তো যখন একটা সময় ছিল যখন অনেক কিছু এফোর্ড করতে পারতাম না, তো দেখতাম ভাবতাম, তো আর এখন যেহেতু সচ্ছল, তো অথবা অনেকবার এত যে বিদেশ টিদেশ যাই, তো সেই কারণে শুরু হলো ইনস্ট্রুমেন্ট কালেক্ট করা, তো সেইভাবে তোমার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কালেক্ট করা এবং সেই নিয়ে পড়ে থাকা কিছুদিন যতক্ষণ অব্দি না সেটা থেকে কিছু না কিছু করে ফেলছি আর কি, তো এইভাবেই একটা একটা করার, এইটা একটা ছিল। আর আমাদের বুকির যখন অ্যালবাম বেরোতো, প্রত্যেকটা অ্যালবামে মনে করতো প্রথমে নিজের চ্যালেঞ্জ হতো যে এইভাবে নতুন কিছু বাজে, নতুন কোনো ইনস্ট্রুমেন্ট বাজাবো, তো দেখবি প্রথম অ্যালবামে যখন আমি একটুখানি বাঁশি ছিল যাত্রা শুরু, খুব কম আমি বাঁশি বাজাতে পারতাম, মানে এক দুটো নোট ঠিকঠাক বাজাতে পারতাম,
ওই একটা গান রঙ্গিলার একটুখানি বাঁশি বাজিয়েছিলাম, কিন্তু বাই দ্য টাইম সেকেন্ড অ্যালবাম এলো তখন আমি বাঁশি প্র্যাকটিস করে করে একটা মোটামুটি বাঁশির জায়গা চলে গেছি। বাই দ্য টাইম থার্ড অ্যালবাম এলো ওরম তাকিও না ম্যান্ডোলিন বাজাতে শুরু করলো, কারণ প্রত্যেক অ্যালবামে মনে হতো যে এইবার একটা কি করা যায় ম্যান্ডোলিন বাজার পর, তো ওরা সেটা নিয়ে শেখা শুরু করলো। এইভাবে নানা রকম ঘটনাচক্রে আর কি হয়ে গেছে, তো কোনোটারই আমি মাস্টার নই, কিন্তু আমি জানি যে আমি কতটুকু পারি এবং সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে। একদম, এবং যতটুকু পারো তুমি তাতেই আমরা সবাই একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাই যখন তুমি কোন ইনস্ট্রুমেন্ট বাজাও, আর গান তো শুনি এত বছর ধরে শুনছি। আর একটা কথা যেটা সেটা হচ্ছে যে তোমার জীবনের ক্রাইসিস মোমেন্ট বা কঠিন সময়ে তোমার একটা গান লেখা, আমি যদি ভুল না হই কান্দে শুধু মন কেন কান্দে এই গানটা তুমি কঠিন সময়, তোমার জীবনের কঠিন সময় লিখেছো, তো ওই সময়টা যদি একটু বলো আর, এবং এই গানটাও অবশ্যই শুনবো দু লাইন। তো এই সময়টা তোমার অনেকটা সময় জুড়ে, মানে এই যে কলেজ থেকে বেরোলাম এবং চাকরি করছি, বাবার সাথে একটা দ্বন্দ্ব হতো সারাক্ষণ, কারণ বাবা ভয় পেত যে এই গান বাজনা করে কেরিয়ার হয় নাকি এবার কখন, তো তুমি মানাতে হবে নাকি, তুমি হেমন্ত হবে নাকি, তো সেটা বাবা আমার উপর কনফিডেন্স ছিল না যে, আর যেহেতু আমার বাড়িতে কেউ কখনো গান সেই হিসেবে প্রফেশনালি করেনি, তো সেই জন্য এই ধারণাটাই ছিল এইটা করে জীবন ধারণ হতে পারে। আসলে বাবা খুব ইম্পেশেন্ট ছিল আমি, তো ভাবতো যে আমি ভুল করছি, তো এইসব করে তো তার থেকে আমার এই চাকরি বাকরি এইসবে কনসেন্ট্রেট করে, তো সেইটা আমার একটু এরকম হয় মনে হয়। কিন্তু আবার বলছি যে এই মুহূর্তে আমার যখন সাকসেস শুরু হলো তখন আবার বাবা বে গান আর ছেলে বলতে সে অন্ধ, আর কোনো গান শুনবেই না সে, এমন ছিল সারাক্ষণ শুধু ছেলের গান শুনবে। আমিও তাকে বলতে হতো তুমি অন্য গান শুনো এবার, শুধু আমি গান করছি না আরো বহু মানুষ গান করছে, সেগুলো কেউ তোর মতো গাইতে পারবে না, সেইরকমই তখন ভালোবাসে। মারা যেমন ভাই মা সেরকম জীবন একটা অগাধ বিশ্বাস আমার প্রতি, তো সেইরকম ছিল এইসব করতে করতেই তোমার আমার এই কেরিয়ার শুরু হলো। আর তারপরে এই স্ট্রাগলিং পিরিয়ডটা তোমার একটা অনেক লম্বা সময় জুড়ে আর কি, সেটা এই চাকরি চাকরি থেকে একটু একটা কয়েক কাজ পেলাম, তখন ভাবলাম এবার হয়তো এবার দাঁড়িয়ে যাবো, চাকরি বাকরি সব ছেড়ে দিলাম, তারপর দেখলাম কাজগুলো বন্ধ হয়ে গেল আর কোনো কাজ পাচ্ছি না, তখন মানে একদম তলানিতে ঠেকেছিল সবকিছু। আর বাবার কাছে টাকা চাইতে পারতাম না, তাহলে বাবার কাছে হেরে যাবো এরকম মনে হতো যে বাবা হয়তো বলেইছিলাম এটা করে হবে না, তো সেই কারণে আর কি সে বাবা জানতো না যে আমার বাসে ওঠারও পৌঁছে, মানে আমি ধর্মতলা থেকে ভবানীপুর হাঁটতে হাঁটতে আসছি এবং ভবানীপুরে কোনো বন্ধুর থেকে টাকা নিয়ে ওখান থেকে একটা বাস নিয়ে আমি আমার বাড়ি ঢুকছি, এইরকম ক্রাইসিসে যে পৌঁছে গেছিলাম বাবা এটা জানতো, কিন্তু সেইখান থেকে আবার কি করে যে সমস্ত কিছু হঠাৎ করে বদলে গেল পুরোটাই মানুষের জন্য, আমার শ্রোতাদের জন্য। হ্যাঁ সুজিত, যেটা বলছিলাম যে মানে সেই কষ্ট থেকে তোমার এই যে গানটা কান্দে শুধু মন কেন কান্দে, এই গানটা যদি দু লাইন হয়, আমি তুমি যখন ওইটার সাথে কান্দে শুধু মন কানেক্ট করলে, তাহলে কান্দে শুধু মনটা অনেকেই মনে হয় যারা মঞ্চে গান তারা আদৌ কান্দে শুধু মন কেন লিখেছিলাম সেটা জানেন না, জানার কথাও না, কারণ প্রচন্ড ব্যক্তিগত একটা গান। কারণ আমার ওই এমন একটা ফেজে আমার জীবনে চলে এসেছিলাম তখন মনে হতো যেন সবাই ভালো আছে আমি ভালো নেই, এরকম নয়, আমি পরবর্তীকালে এখন আবার উল্টো মনে হয় যে নিজে কখনো খারাপ থাকলে মনে হয় যে আমার থেকে ওই লোকটা আরো খারাপ আছে, কিন্তু তখন না এরকম মনে হতো যে সব কাজ করতে গেলে মনে হতো এটা হবে না, কারোর সাথে দেখা করছি কোনো কাজ পাওয়ার কথা হয়তো যে বাড়ি থেকে ওদের সঙ্গে ভাবতাম, এরকম মনে মনে বলতে বলতে জানি এটা হবে না তবু যাচ্ছি দেখা করতে, এরকম এত নেগেটিভ ছিলাম আমি, কারণ কিছু ওয়ার্কআউট করছিল না। তো তখনই মনে হতো যখন সোনালি রূপলি আলো নদীর মধ্যে বাসা করেছে, এই ভোর হয় সূর্য ওঠে এত সুন্দর পরিবেশ, ঝিলমিল নদীতে ডিঙা নদীতে কেপার ওপর পেরিয়ে যাচ্ছে, তবু আমার মন কেন এত খারাপ, এইভাবেই লেখা তোর কান্দে শুরু। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা করে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা করে রে, দক্ষিণ বাতাস তোরে হয় রে ডিঙার পালো রে রে,
তালে নাচে বৃন্দা ঝিলমিল নদীর ফুলে আসি রে, কান্দে তবু মন কেন কান্দে, কান্দে তবু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, মানুষের ছাপ ধুনে ধরা বৈঠা যেন তোমরাই মোছড়ায় যায় সব বন্ধুরে, কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। অসাধারণ অসাধারণ সুমিতদা, এবং মনে হয় মানে এই গানগুলো শুনতেই থাকি, এই গানগুলো কোনোদিন পুরনো হবে না। এই গানগুলো তো মধুর মধুর চাউনি আরেকটু পরে, এই সময় অনেক গান ডান দিকে রই না বাম দিকে রই না, এইগুলো সব লেখার পরে একটা ফেজ তখন মনে হতো যে এইগুলো কোনোদিনই বেরোবে না, এইগুলো কেউই শুনতে পারবে না, এইগুলো আমাদের ড্যাডিতে, সেইটা যে বেরিয়ে এত তোলপাড় হয়ে যাবে মানুষের হৃদয় তখন এতটা ভাবি না। একদম হ্যাঁ, মানে এই গানগুলো আর কোনোদিন পুরনো হবে না, আমরা মানে সেই 2005-06 সালেও শুনতাম, এখনো শুনি, আগামীতেও শুনবো। গানগুলো পুরনো হবে না তুমি বললে তো, তাই সেই গানগুলো আমাকেও দেখেছি মনে হয়। একদম একদম একদম। আর আরেকটা বিষয় যে তুমি নিজে কাউকে আইডলাইজ করতে, যে তুমি এর গান শুনতে বেশি বা কাউকে মন থেকে ভাবতে যে আমি এর মতো গাইতে চাই, মানে তোমার সময় কথা বলছি। রেকর্ড এটা বিভিন্ন ফেজে বিভিন্ন রকম ভাবে বদলাতে গেছে, যখন ছোট ছিলাম তখন তখন ওই পুজোর সময় আদি বর্মনের গান টান বেরোতো, যাদের দেখিনি আর কি, স্বপ্নের মানুষ যারা তারা ছিলেন, এক তো আদি বর্মন যে আমি এরম করতে চাই, মান্না দে ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়, চৌধুরী, সুধীন দাশগুপ্ত, একটু পরে সব শুরু হলো, তারপরে বিদেশি গান বাজনা শুনতে শুরু করলাম ভয়ঙ্কর ভাবে, তখন একজন আয়ন অ্যান্ডারসন বলে জানি না জানো কিনা আছে, জেত্রোটাল বলে একটি ব্রিটিশ ব্যান্ড, তাতে উনি না উনি, এবং সেখান থেকে আমার বাঁশি বাজানোর স্বপ্ন দেখা শুরু, মানে অ্যাজ এ লিড সিঙ্গার যে বাঁশিও বাজান আর্টিস্টিতে, তো সেই জন্য উনি বিখ্যাত। তো এবার উনি বাঁশি বাজান, গিটার বাজান, অর্গান বাজান, পিয়ানো বাজান, এমন কিছু নেই হার্ডলি উনি বাজাতে পারেন, তো এটা ওনার আমার একটা ইন্সপিরেশন ছিল। তখন তো রেকর্ড পাওয়া যেত ওনাদের রেকর্ড, যখন দেখতাম যে ওনার নামের পাশে কতগুলো ইনস্ট্রুমেন্ট লেখা যে যেটা ওনার বাজানো অ্যালবাম, তখন আমি ভাবতাম যে আমারও একদিন এরকম হবে যে আমার অ্যালবামে আমার নামের পাশে এত ইনস্ট্রুমেন্ট লেখা থাকবে যে আমার বাজানো, তো সেইটা ছিল। তারপরে কিন্তু ফিজিক্যালি আমি যাকে যে আমার ইন্সপিরেশন যাকে চোখের সামনে দেখলাম, তো সেটা হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়, এবং সেই ফেজটা আমার কলেজ জীবনের ঠিক পরে পরে শুরু হলো। আমরা আমাদের ওয়েস্টার্ন ব্যান্ড করলাম একটা কলেজে, তো সেখানে আমাদের গিটার বাজাতো নীল, নীল মুখার্জি, নীলের মামা ছিল গৌতম চট্টোপাধ্যায়, তো নীল একদিন বাই দ্য টাইম আমরা মহিনের বলের ঘোড়াগুলির কিছু গান জানতাম, তো নীল নিয়ে গেল, সেই যে প্রথম মালা হলো ওনার সাথে, জানি না উনি কিভাবে এত ইন্সপায়ার করে দিলেন যে মনে হতো যে আমি এরকমই হতে চাই, মানে গিটার বাজিয়ে ফোক গাইতে চাই, মানে উনি এরকম বাড়িতে শোনাতেন অনেক সময়, মানে ভাটিয়ালি একটা গিটার, তার আগে কেউ এরকম আমি দেখিনি, তো বাউল গান কিন্তু গিটার বাজিয়ে গাইছিল উনি শোনাচ্ছেন, তো এইটা তখন মনে হতো যে আমি এরকম হচ্ছি, উনি খুব ইন্সপায়ার করছে ভীষণ, মানে উনি না থাকলে যে কি হতো কে জানে। কান্দে শুধু মন তো শুনলাম, আর একটা মন ভালো করা গান হয়ে যায়, কারণ নিউ ইয়ার আসছে, তোমার পছন্দের একটা গান হয়ে যায়, তোমার ফেভারিট গান। আমার ফেভারিট গান তো এইটাই, আমি আরামে দাঁড়াই বসে দুপানা চাই রে গরম চাই চুমুক দিই, আমি খবর কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, আমি
হরিয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজে খুলি হরিয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজে খুলি কারো অন্ধারা এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। দুর্দান্ত, মানে আমরা যারা এইসব গান শুনে বড় হয়েছি তারা বারবার কিন্তু নস্টালজিক হচ্ছি, মানে যেমন গাইছো মানে বারবার সেই পুরোনো দিনগুলোতে ফিরে যাচ্ছি। সুজিতদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভূমি থেকে সুরজিৎ এবং বন্ধুরা, মানে একটা এস্টাবলিশ জায়গা থেকে আরেকটা শুরু করা, মানে সেই সময় সেই ফেসটা একটু জানতে চাইছি যে কতটা টাফ ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জিং টাফ তো ভয়ঙ্কর ছিল, আর চ্যালেঞ্জিং ছিল কি ছিল না জানি না, আমার কাছে সার্ভাইভাল ছিল, মানে আমার বেঁচে তো থাকতে হবে। এত কাণ্ড করে জিনিসটা করলাম যে গানগুলো ডায়েরির পাতা থেকে বেরিয়ে এই জায়গা করে দিল আমাকে, তো সেইটা কি করে আমি ছেড়ে দিতে পারবো? আমার কাছে তো কোনো অপশন ছিল না যে আমাকে নতুন করে কিছু একটা দাঁড় করাতেই হবে আর কি। তো সেইটা সুরজিত বন্ধুরা নামটা আমার আমাদের এক আমাদের যতবার বলছি তার মানে আমি আর আমার ওয়াইফ কবল আমাদের পরিবার আর কি, আমাদের এক খুব ক্লোজ বন্ধু যে তোমার মার্কেটিং এর মানুষ, তো সে আমাদের আইডিয়া দিয়েছিল যে তোমার যেহেতু এই তোমার মধ্যে এলিমেন্ট কি আছে, তোমার কাছে তোমার গান আছে যেগুলো তোমার থেকেও নিতে পারবে, আর তোমার নাম আছে সুরজিৎ যেটা তোমার থেকেও নিতে পারবে, তো তুমি এই নামটা যদি সুরজিৎ তো বন্ধুরা করো তাহলে অলরেডি তোমার সুরজিৎ নামটা লোকে চেনে এবং তোমাকে নতুন করে এটা কি ব্যান্ড, কারণ জেনারেলি সবাই ভাবে যে ভূমি থেকে বেরিয়ে কি করা উচিত, কেউ বলে ডিং আং করা উচিত, কেউ একতারা, এরকম নানা অন্য কোনো ব্যান্ডের কথা হবে, তো সেটা করলে পরে আবার তার একটা এক্সপ্লেনেশন দিত, তারা মানে একই লাগিয়ে লাগতো ব্যাপারটা আর কি, ভূমি থেকে বেরিয়ে একতারা বলে ব্যান্ড, তো সেই জন্য তখন সুরজিৎ বন্ধুরা আমাদের নামটা ঠিক করা হয়েছে। এবং সেইটা 2012 ধরো 2012 থেকে শুরু করে আজকে এত বছর হয়ে গেল, আমার বহু অনুষ্ঠান আমরা করে চলেছি, এবং ইনিশিয়ালি তো খুবই কঠিন ছিল যে কারণ ভূমি একটা বিশাল ব্র্যান্ড নেম তাই না, এত বছর ধরে এত মানুষের সেইটার সাথে দাঁড়িয়ে সুরজিৎ বন্ধুরা বলে আরেকটা জিনিসকে এস্টাবলিশ করা, তো যেটা বললাম আমার আমি আমি সুরজিৎ আছি, আমার আমার গান আছে আর আমার অধ্যাবসায় আছে, এই তিনটে আমার থেকে কেউ নিতে পারবে না পৃথিবীর কারোর ক্ষমতা নেই, অতএব সেইটার জন্য আমি আমরা একটাই জিনিস জানতাম যে আমাকে রিহার্সাল করতে হবে, আমাকে রেয়াজ করতে হবে, মানে অন স্টেজ আমি যখন দাঁড়াবো তখন কোনো কম্প্রোমাইজ যেন না হয়, তোমাকে যেন না বলতে পারে যে আমার দিক থেকে কোনো খামতি হচ্ছে, তো ওর ব্যান্ড তৈরি করলাম নানা রকম রদ বদলের মধ্যে যেতে যেতে ব্যান্ডটা এখন একটা জায়গায় স্টেডি হয়ে গেছে, প্রচুর রিহার্সাল করি আমরা যাতে কত অন স্টেজ কত ভালো বাজানো যায়, এরকম এই ব্যান্ডটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার মধ্যে এখন সাউন্ডের লোক ঢুকেছে বা একটা লাইটের লোক ঢুকছে, এরকম করে করে আমরা এগিয়ে চলেছি, এই হচ্ছে না, তো চ্যালেঞ্জিং ছিল আর কত আর তোমার ইন্টারেস্টিংও ছিল, আর তোমার হচ্ছে যে নিজেকে দেখারও ছিল যে আমার আমি আমার গানগুলো মানুষের কতটা হৃদয়ে আছে, মানুষ যেভাবে আমাকে আবার অ্যাকসেপ্ট করলো আমি দ্বিতীয়বার মানুষের কাছে কৃতজ্ঞ, প্রথমটা তো এই আমার এই গানগুলো গান্ধী শুধু দ্বিতীয়বার আবার সুরজিৎ সুরজিৎ বন্ধুরা সুরজিৎ বন্ধুরা এই ব্যান্ড থেকে একটা গান যদি হয়ে দু লাইন যখন অ্যালবাম বের হয় একদম সারা ফেলে চড়িয়ে এবার ঘরে ফেরার তারা তোমরা শুনতে পেলে যারা ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির পাড়া শুনতে পেলে যারা
পেয়ারা গাছের মাথায় আছে চুরি পাখির মারা, উঠোন জুড়ে ধান শুকায় আমের বকুল ছেয়ে যায়, মুরগি ছানা ছোটে মায়ের পায়ে পায়ে আমার পেয়ারা গাছের ডাল আমি পেয়ারা খাবো কাল, সারা ফেলে চড়ুই এবার ঘরে ফেরার তারা তোরা শুনতে পেলে যারা, পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির মারা শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির মারা। এখানে বলে রাখি যে আমাদের সুরজিৎ বন্ধুরা সিনেমার বাইরে আমার যেসব গান তো সেগুলো যেমন যেমন বিভিন্ন জায়গায় আছে, তখন কিছু প্রচলিত লোকগীতি আছে, কালকেই একটা রিলিজ হয়েছে একটা কাপল থেকে তোমার, তো তাছাড়াও যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা সুরজিৎ বন্ধুরা ইউটিউব চ্যানেলে যেখানে নতুন নতুন গান এরকম আমরা করতে থাকি, আমি করতেই থাকি দিতে থাকি, বললাম যারা ফলো করে তারা শোনে তাদের আনন্দের জন্য, এই এত এক্সপেকটেশন নিয়ে কিছু করি না যে বাবা এ বেরোলেই এত লোক ক্ষতি হবে ভাইরাল হবে, ওরকম কিছু নেই, জাস্ট গান গেয়ে যাই এইভাবে গান গিয়ে যাবো। আর যারা ভবিষ্যতে সুরজিৎ চ্যাটার্জি হতে চায়, মানে যারা ভবিষ্যতে তোমার মতো গাইতে চায় এরকম করে মঞ্চ মাতাতে চায়, তাদের উদ্দেশ্যে কোন পরামর্শ দিতে চাইবে? পরামর্শ দিতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ কিন্তু তবু এইটুকু বলি যে একটা ধৈর্য তো ধরতে হবে, আর যারা যারা একটা নিজের জায়গা করে ফেলেছে নিজের গান করছে তাদের সবসময় আমার থেকে তারা অনেক জুনিয়র, আমার সবাই ভাইয়ের মতো, কিছু কিছু তো ছেলের মতো বলতে পারি এত ছোট, তাদেরকে দেখা হলেই বলি যে নট টু লুজ পেশেন্স, আর যেরকম মঞ্চ করছে তারা অন্য লোকের অন্য মানুষদের গান গাইছে, মানুষকে আনন্দ দিচ্ছে, তার জন্য টাকা রোজগার করছে, এভরিথিং ইজ ফাইন, টাকা রোজগার করা খুব দরকার, কিন্তু নতুন গান গাওয়ার খিদেটা যেন না হারিয়ে যায়, মানে নিজের গান গাওয়ার খিদেটা যেন না হারিয়ে যায়। যেমন বলি সারাক্ষণ তোদেরকে বলি যে বিভিন্ন জায়গায় নক করতে থাক, যত মিউজিক আছে যে কোনো সিনেমায় নিজের গান গাওয়া, তাছাড়া তো লাইভ সেট করে গেছে অনেকেরই আছে যারা প্রচুর মঞ্চ অনুষ্ঠান করছে তা দিয়ে কিন্তু নিজের গান নেই, কিন্তু সেটার জন্য ওদের বলি যে ওখানে সেটেল করে যাস না, যে এত টাকা তো রোজগার করছি ব্যাংক ব্যালেন্সে ঠিক আছে আর নিজের গান নেই, ওই চেষ্টাটা লেগে থাকা এইটুকুই তাদের বলা আর কি। একেবারে মানে নিজেকে এক্সপ্লোর করে যেতে হবে, মানে পিটিভি থেকে চললে হবে না, মানে এই জন্য আমার প্রোফাইলে লেখা থাকে স্টুডেন্ট অফ মিউজিক ফরএভার, যারা গান বাজনা করছি আমরা উই আর ফরএভার স্টুডেন্ট অফ মিউজিক ফরএভার, কোনো বাঁচার কোনো রাস্তা নেই। একেবারেই আজকে যখন একজন কলিগের সঙ্গে কথা হচ্ছিল আসার সময় বাড়ি থেকে বেরোনোর সময় যে সুরজিৎদার ইন্টারভিউ নেব, তখন সেই কলিগ আমাকে বলছে কি ভূমি সুরজিৎ, মানে এখনো কিন্তু তোমাকে সেই ভূমি সুরজিৎ বলে রিলেট করছে সবাই, আর তুমি কিভাবে নাও যখন এই শোনো ভূমি সুরজিৎ যখন এই সম্বোধনটা শোনো? ভূমি আমার স্বপ্নের, দেখো ভূমির নাম আমার স্ত্রী কবরিনীর দেওয়ার, যখন আমাদের বিয়ে হয়নি তখন তো আমরা রিহার্সালে আসতো একদিন সাজেস্ট করেছিল ভূমি তোদের ভূমি নাম কর, নামকরণ করলে খুব ভালো হবে, আমরা সবাই সেটা লুকিয়ে নিয়েছিলাম, তারপর থেকে আমি ভূমি ছাড়া কিছু যত বছর ভূমির সাথে ছিলাম ডাইনে বাইরে সামনে পিছনে শুধু ভূমি নিয়েই ভেবেছি, ভূমির বই কি করে হবে, ভূমির অ্যালবামে ডিল কি করে হবে, কোন কোম্পানির সাথে কথা বলতে হবে, বিদেশের শো ভূমির কি করে হবে, এইসব ভূমি ছাড়া কিচ্ছু ভাবিনি তখন, তো ভূমি তো আমার কাছে একটা স্বপ্নের জায়গা, স্বপ্নের সময় কাটিয়েছি ভূমি তোমার সাথে, তারপর মনোমালিন্য হয়েছে সেই সেও হয়েছে, কিন্তু আবার এখন যখন ভেবে দেখি এটা অনেকদিন কেটে গেছে তো এখন আর কারোর কোনো রাগ টাগো নেই, ওনার যে যার মতো ভালো থাকুক, আমি আমার সুরজিৎ বন্ধুরা করে আমার রাস্তা পেয়ে গেছি, তারাও তাদের রাস্তা আমাকে পেয়ে গেছে, না পেয়ে গে থাকলে লেগে থাকলে না, এইটুকুই বলার। ভূমি সুরজিৎ বললে আমার গর্ব হয় কি একদমই, ভূমি সুরজিৎ মানে আমরা ভূমি সুরজিৎ হিসেবে বেশি রিলেট করতে পারি, তবে এখন যেভাবে তোমরা এগোচ্ছ সুরজিৎ বন্ধুরা এটাও কিন্তু অসাধারণ, মানে এত এত হিটস এই ব্যান্ডও দিয়েছে অসাধারণ, এভাবেই এগিয়ে যাও সুরজিৎদা তোমরা, আর এটাই বলার যে নতুন বছর আসছে এই রেজলিউশন 2024-এর জন্য, 2024-এর জন্য রেজলিউশন কি এই আমরা এই নতুন বছরে পরপর তিন দিন একটা বড় রিহার্সালের জায়গা ভাড়া করেছি, 2024-এ গানের সেট নতুন কি ঢুকতে পারে এবং পুরোনো গানগুলো নতুন কিভাবে সাজাতে পারে সেগুলো আমরা দেখব, আর কি এইটা রেজলিউশন দেখো পারফর্মিং আর্টিস্টের রেজলিউশনটা কি হয় পারফরমেন্স কত ভালো হতে পারে অন স্টেজ এইটুকুই, আর
আমি তো আমি যেখানে বসে আছি সেটা আমার ছোট একটা স্টুডিও, হোম স্টুডিও, যেখানে আমার এই রেকর্ডিং, ইনফ্যাক্ট রঙ্গবতী বলো বা এখন এই যে গোবিন্দ দাস মাঝানা বলো, মোস্টলি এইসব জায়গায় রেকর্ডিং হয়, তারপর 60-70% বাড়িতে হয়, তারপর কি স্টুডিওতে কাজ করে। তো এই স্টুডিওটা নিয়ে এখন আমার অনেক স্বপ্ন, এটাকে কত সুন্দর করে সাজানো যায়, অনেক কিছু নানা রকম ভাবে স্বপ্ন দেখেই চলি আর কি, যে এবং সেইভাবেই এগিয়ে চলি। হ্যাঁ, একটা রেজলিউশন আছে এই বছর, একেবারে স্বপ্ন দেখতে হবে, বেড়াতে যেতেই হবে, প্রায় এক মাসের জন্য একটা বড় করে বেড়াতে যেতেই হবে। একদম। আরেকটা বিষয় মানে শেষ করার আগে, মানে আমরা তো গায়ক সুজিত দাকে চিনি, তবে এটাও জানি যতটুকু মানে স্টাডি করেছি, যে তুমি ভালো খুব খুব ভালো রান্না করো, এটা কি সঠিক? স্পেশাল ডিশ রান্না তো আমি করি, আমার রান্না, আমি রান্না দেখে বড় হয়েছি, আমার বাবা খুব ভালো রান্না করতো, তো ছোট থেকে বাড়ির, অনেক বাড়ি তো দেখে না যে ছোটবেলা থেকে বাড়ির ছেলে রান্না করছে, এটাই অনেকের অসুবিধা হয়। আমিও চেষ্টা করতাম মাকে কিভাবে জোগাড় করা যায়, বাবাকে জোগাড়ে হেল্প করা যায়, এই করতে করতে আস্তে আস্তে মা থেকে রান্না শিখতে শুরু করলাম, যেগুলো আমাদের টিপিক্যাল রান্না বাঙালি বাড়ি, ডাল আলু পটলের তরকারি, ছেচকি মাছ, পুঁই শাক, খুব ইন্টারেস্টিং। তো সেইটা একটা, তারপরে বই কেনা শুরু হলো, রান্নার বই কিনে রান্না দেখলাম আমি পারছি। একবার রান্নার যারা করেন তারা জানেন, একবার বেসিক আন্দাজ হয়ে গেলে তখন না রান্না করাটা হচ্ছে রেসিপির ব্যাপার, আর একটু ধৈর্যের ব্যাপার, পেশেন্সের ব্যাপার। তো সেই দুদিন আগে এই আমাদের ক্রিসমাসের দিন রাত্রিবেলা আমি আমার দলের ছেলেরা সব একসাথে ছিলাম, আমি তন্দুরি চিকেন বানালাম। একদম সকাল থেকে ভাবছিলাম যে এখন বানাবো, যেন কেউ দোকান মিস না করে আছে। তো ইনফ্যাক্ট সেরকমই হয়েছিল, তখন খুব মানে এক্সাইটেড এটা নিয়ে আমার তন্দুরি চিকেন। তো এবার তারপরে এখন শুরু ভাবছি যে ধোকলা বানাবো, তার যোগাড় জানতে শুরু হয়েছে। তো এটা একটা প্যারালাল একটা লাইফ আমার মনে হয় রান্না, এবং রান্নার মতো ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন আর কিছুতে নেই। মানে আমার মিউজিকে আছে, আমি গান গেয়ে মঞ্চে যখন গাই দেখি সরাসরি মানুষ এত আনন্দ করছে, এর থেকে আনন্দ আর কি হতে পারে। রান্নাতেও তুমি যখন রান্না করবে, রান্না করে যখন দেখবে সবাই খেয়ে সবাই একটা সবাই দুর্দান্ত লাগছে, এরকম স্যাটিসফ্যাকশন আর কিছুতে পাওয়া যায়। আর যাওয়ার আগে কলকাতা টিভির দর্শকদের উইশ করতে চাইবে কিছু গান গে, একটা একটা গান গে, একটা ছোট্ট গান গে, গান গে, গান গে, গান। দুটো গান অপশন আছে, একটা হচ্ছে যে যেটা আইকনিক, প্রায় 300 মিলিয়নের ভিউ একটা বাংলা গানের, সেটা হচ্ছে রঙ্গবতী, নাকি নতুন গানটা আছে রঙ্গবতী সঙ্গে সবাই, রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা, রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা, আই গো লাজে লাজে লাজে, এই লাজে লাজে মরি গো হাই রসিক নাগর, মনে নাই কোনো নাই কোনো ব্যথা, স্বপ্নে দিলে স্বপ্ন, স্বপ্নে দিলে স্বপ্ন, তোমার মরে বাঁচিব হুজুরে হাহাকার, রঙ্গবতী 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 রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী, অপূর্ব, দুর্দান্ত সুজিতদা। আর এত সুন্দর ভাবে মানে আমরা 2024 কে স্বাগত জানাচ্ছি, সত্যি মানে তোমার সুরে মুখছড়া একেবারে চারদিক একেবারে এখন মোমো করছে বলা যেতে পারে। আর অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, আর তোমার নতুন বছর খুব ভালো কাটুক, নতুন নতুন গান আসুক, এবং অবশ্যই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স স্যার। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আর কি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন সবাই।